পুষ্টির নানা সমস্যা নিয়ে নানা বিষয় নিয়ে সবসময় থাকি আমি তামান্না চৌধুরী আপনাদের সাথে গুডি লাইফে। আর আমাকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই আপনারা থাকবেন আমার সাথে গুডি লাইফে। আর সেই জন্য আপনাদেরকে গুডি লাইফকে সাবস্ক্রাইব করতে হবে এবং নিয়মিত চোখ রাখতে হবে পুষ্টির কোন বিষয়গুলো নিয়ে আসছি আমি আপনাদের সামনে। অনেকেই আছেন যারা দ্রুত এনার্জি গেইন করার জন্য অনেক খাবারের আশ্রয় নিয়ে থাকেন। আমরা অনেক সময় অনেক ক্লান্ত হয়ে গেলে বা আমাদের কাজের প্রয়োজনে নিজেকে চাঙ্গা করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক ধরনের খাবার খেয়ে থাকি। কোনটি আমাদের এনার্জি ভালো মতো দেবে এবং স্বাস্থ্যকর উপায়ে দেবে সেই বিষয়টা কিন্তু থাকতে হবে আমাদের একটি ভালো জ্ঞান। অনেকেই আছেন যারা ক্লান্তি ভাব দূর করার জন্য বা আরও ভালোভাবে কাজ করার জন্য নিজের এনার্জিকে বাড়ানোর জন্য আশ্রয় নিয়ে থাকেন বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্কস, চা, কফি, এই ধরনের ইরিটেট বা উত্তেজক খাবারগুলোর উপর, যার একটিও কিন্তু আপনাকে সাময়িকভাবে চাঙ্গা করলেও দীর্ঘমেয়াদীভাবে আপনাকে ফেলবে নানা রকম স্বাস্থ্য সমস্যায়। সুতরাং মনে রাখতে হবে নিজেকে চাঙ্গা করার জন্য এই ধরনের দ্রুত এনার্জিযুক্ত খাবারগুলোকে না খেয়ে বরং এমন কোনো খাবার খেতে হবে এনার্জি বহুল যেগুলো আপনাকে এনার্জি দেওয়ার পাশাপাশি আপনাকে এনার্জিটাকে সাস্টেইন করতে সাহায্য করবে এবং আপনার শরীরে কোনো সমস্যা করবে না। যারা এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন তাদের কিন্তু অবশ্যই পরবর্তীতে লিভারের সমস্যা, ব্লাডে ট্রাইগ্লিসারাইড বা চর্বির মাত্রা বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, ঘুমের সমস্যা হওয়া থেকে শুরু করে আরও নানা ধরনের প্রবলেম হতে দেখা যায়। যারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন সেমভাবে তারা ওজন গেইন করছেন, তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন কোল্ড ড্রিঙ্কসে এবং কোল্ড ড্রিঙ্কস সাময়িকভাবে আপনাকে অনেকটা এনার্জি দিবে এবং হাইপার করার পাশাপাশি পরবর্তীতে কিন্তু আপনাকে ততটাই ক্লান্ত করে ফেলবে যেটা আপনি হয়তো বুঝতেও পারবেন না যে আপনার ওই সময় কোল্ড ড্রিঙ্কসের কারণেই আপনার এটা হচ্ছে। এছাড়া অ্যাসিডিটি, গ্যাস এবং ওজন বেড়ে যাওয়া থেকে ব্লাডের কোলেস্ট্রল, চর্বি বেড়ে যাওয়া থেকে শুরু করে আরও নানা রকম সমস্যা কিন্তু কোল্ড ড্রিঙ্কসের জন্য হতে পারে। যারা চা কফির আশ্রয় নিচ্ছেন, ঘরে তৈরি চা কফি অনেকেই মনে করেন চাঙ্গা হওয়ার একটি ভালো উৎস, তাদেরকে বলছি আপনারা অবশ্যই চা কফি যদি অতিরিক্ত খান সেটা আপনাদের দাঁতের, ত্বকের এবং শরীরের আরও বিভিন্ন রকম ক্ষতি করে থাকে, বিশেষ করে ঘুমের সমস্যা করে থাকে। যেই খাবার আপনাকে চাঙ্গা করছে সেই খাবারগুলো অবশ্যই আপনার ঘুমে প্রবলেম করার জন্য দায়ী হতে পারে। এই ধরনের উত্তেজক খাবারগুলো যারা দীর্ঘমেয়াদীভাবে খেয়ে থাকেন তাদের কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকিও অনেকটা বেড়ে যায়। তাই বলছি নিজেকে চাঙ্গা করার জন্য এমন কোনো খাবারের আশ্রয় নিন যেটা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিলেও সেটাকে সাস্টেইন করতে এবং দীর্ঘমেয়াদীভাবে আপনাকে এনার্জেটিক রাখবে। যেমন ঘরে তৈরি ফ্রুট জুস হতে পারে এনার্জির খুব ভালো সোর্স, খেজুর হতে পারে এনার্জির খুব ভালো সোর্স, এক গ্লাস লেবুর শরবত বা ডাবের পানিও কিন্তু হতে পারে ইনস্ট্যান্ট এনার্জির খুব ভালো সোর্স। নিজেকে চাঙ্গা করার জন্য খেতে পারেন গ্রিন টি বা রং চা, যা আপনাকে অনেকটাই এনার্জি দিবে। তবে ঘটনাটা একটু দ্রুত না হলেও কিন্তু আস্তে আস্তে আপনি এনার্জেটিক হবেন। এছাড়া কিছু হালকা স্ন্যাক্স লাইক বিস্কিট বা বাদাম বা ড্রাই ফ্রুটস কিন্তু হতে পারে আপনার এনার্জির খুব ভালো একটি সোর্স। নিজেকে চাঙ্গা করার জন্য বেসিক্যালি আপনাকে করতে হবে একটি, মানতে হবে একটি ভালো লাইফ স্টাইল। এই প্রবলেমটা তাদেরই হয় যারা রাতের ঘুমটা হয় যাদের কম। আপনাকে চাঙ্গা রাখার জন্য কিন্তু বিভিন্নভাবে ভালো মতো সাহায্য করে থাকে প্রপার ঘুম বা স্লিপ, অর্থাৎ যারা 8 ঘন্টার কম ঘুমান বা অনিদ্রায় ভুগেন তাদেরই কিন্তু আসলে পরবর্তী দিনে কাজের ক্ষেত্রে এই ধরনের ক্লান্তিভাব চলে আসে। যারা সকালের ব্রেকফাস্ট স্কিপ করেন তাদেরই কিন্তু কাজের ক্ষেত্রে ক্লান্তিভাব চলে আসে। এছাড়া যারা মিল স্কিপ করেন, যারা পরিমিত খাবার না গ্রহণ করেন তাদেরও কিন্তু চলে আসে ক্লান্তিভাব। তাই ক্লান্তিভাব ইনস্ট্যান্ট সরানোর জন্য ইনস্ট্যান্ট এই খাবারগুলো না খেয়ে বরং আপনি যাতে এনার্জেটিক ওয়েতে কাজ করে কোনো রকম ক্লান্তি না আসে সেই জন্য প্রতিদিন আপনার ব্রেকফাস্টকে নিশ্চিত করতে হবে। প্রতিদিন নিশ্চিত করতে হবে আপনাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুম, মন খুলে কথা বলা, গান শোনার পাশাপাশি নিজের মনটাকে রাখতে হবে পজিটিভ এবং উৎফুল্ল। তবেই আপনি দেখবেন যে কোনো কাজ আপনি খুব এনার্জেটিক ওয়েতে করতে পারছেন। খাবারের ক্ষেত্রে আপনাকে ঘরের খাবার বিশেষ করে ফ্রুটস এবং ঘরের জুস বা যে কোনো দুধ অথবা বাদাম বা ড্রাই ফ্রুটস আপনাকে করতে পারে অনেকটাই চাঙ্গা।
পেট খালি থাকলেও কিন্তু অনেক সময় মানুষের অনেক ক্লান্তি ভাব চলে আসে, তাই অল্প খাবার বারে বারে খেয়ে নিজের এনার্জি অনেকটাই বিল্ড আপ করতে পারেন, সেই সাথে মেটাবলিজমকে করতে পারবেন ইমপ্রুভ, বা অর্থাৎ বিপাক সচল থাকলেই আপনি থাকবেন ভালো। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে দৈনিক নিয়মিত হাঁটা, প্রপার ঘুম, খাবারের পাশাপাশি আপনার টাইম এবং কাজগুলোর সাথে অনেকটাই রুটিনের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ সময়ের মধ্যে যদি আপনি আপনার কাজটাকে সারতে পারেন, টাইম ম্যানেজমেন্ট সেই ক্ষেত্রে আপনাকে অনেকটাই হেল্প করবে। ইনস্ট্যান্ট এনার্জি দূর করার জন্য খারাপ খাবারগুলো না খেয়ে বরং ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য হেলদি খাবারগুলোকে বেছে নিন এবং সেই সাথে আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করুন, তবেই আপনি এনার্জেটিক ওয়েতে কাজ করতে পারবেন এবং একটি পজিটিভ রেজাল্ট পাবেন। পুষ্টির আরও নানা বিষয় নিয়ে আগামীতে থাকবো আপনাদের সামনে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি শেয়ার করতে এবং লাইক দিতে ভুলবেন না। আমি তামান্না চৌধুরী নিয়ে আসবো আরও নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে। সাবস্ক্রাইব করুন গুডি লাইফকে।